हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के लोगोते विभिन्न छवि किभावे कमांडर द्वारा आका जाए सेटा देखे नेब। चलो आज के काजगुलो देखे नी। आज के लोगोते विभिन्न कमेंटगुलो आरेकबार देखे नेब एवं लोगोते विभिन्न डिजाइन किभावे तैरी करा जाए बा लेटारगुलो किभावे लेखा जाए सेगुलो एकटु देखे नेब। चलो प्रथमे आमरा लोगो खुले नी। फार्स्टे स्टार्ट बटने क्लिक करब, अल प्रोग्राम्से जाब, तारपर माइक्रोसफ्ट उइन्डोज लोगो फोल्डारे क्लिक करब। माइक्रोसफ्ट उइन्डोज लोगो अपशने क्लिक कर ले लोगो उइन्डो खुले जाबे। प्रथमे आमरा एकटु पुरो कथागुलो निये आलोचना करब। जेमन सी एस माने होच्छे क्लियर स्क्रीन। क्लियर स्क्रीनटा आमरा देखे नी। एफ डी 100 करब। एबारे जदि आमी सी एस करी ताहले स्क्रीन थेके समस्त आका मुछे जाबे। तो आमार जे एई जे एफ डी करार पर एफ डी 100 एर पर जे टार्टेलटा सामनेर दिके 100 धाप एगिए गेछे सेटा मोछार जन्य सी एस कमेंट व्यवहार करब। सी एस लिखे अर्थात क्लियर स्क्रीन, सी एस एर पुरो कथा हलो क्लियर स्क्रीन, एटा लिखे एंटार दिले देखो समस्त जे छवि सब बा ग्राफिक स्क्रीनेर समस्त आका मुछे जाए। एरपर आमरा एस टी शो टार्टेल एटा देखब किरकम भावे। आमरा आगे हाइट करे नेब टार्टेलटाके, एच टी दिए टार्टेलटाके हाइट करे निच्छे। हाइट टार्टेल, देखो टार्टेलटा अदृश्य हो गेल। आबार एस टी लिखब शो टार्टेल, अर्थात टार्टेलटा देखा जाबे। एस टी लिखे एंटार दिले टार्टेलटा आबार देखा जाबे। शो टार्टेल बला हय एस टी के। एबारे आमरा बीके कमेंट एफ डी बीके एल टी आर टी एई कमेंटगुलो देखब। প্রথমে এফ ডি লিখব, 100 দেব। দেখো আমি আর টি দিচ্ছি 90, এফ ডি 50। সামনে চলে গেল এফ ডি মানে ফরওয়ার্ড, আর টি মানে রাইট টার্ন। এবারে আমরা এল টি লিখব, এল টি দেখো এল টি করলাম, এল টি দিয়ে আমরা 90 করব, অর্থাৎ লেফটে ঘুরবে। এবারেও যদি আমি এফ ডি 100 দিই দেখো 100 ধাপ সামনের দিকে এগিয়ে যাবে। তো এফ ডি মানে ফরওয়ার্ড, এল টি মানে লেফট টার্ন, আর টি মানে রাইট টার্ন, আর টি মানে রাইট টার্ন, এফ ডি মানে ফরওয়ার্ড, এল টি মানে লেফট টার্ন। এবারে আমরা সমস্ত আঁকা মুছে দিচ্ছি, সি এস মানে ক্লিয়ার স্ক্রিন। তো এই কমেন্টগুলো আমরা দেখে নিলাম কিভাবে কাজ করে। এবারে আমরা একটা চৌকো করে দেখব, অর্থাৎ লোগোতে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। দেখো রিপিট কমেন্ট দেব, আর ই পিই এটি রিপিট 4, এফ ডি 40, আর টি 90। দেখো একটা চৌকো বক্স হয়ে গেল, এইচ টি দিয়ে দিলে চৌকো বক্স হলো। অর্থাৎ এই বক্সটাকে একটু বড় করার জন্য আমরা কিভাবে করব, সি এস দেখো রিপিট 4, এফ ডি 200, আর টি 90, এন্টার। দেখো বক্সটা বড় হলো। তো এইবারে আমরা একটা রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ কিভাবে আমরা আয়তক্ষেত্র তৈরি করব সেটা একবার দেখে নেব। এটা বর্গক্ষেত্র হলো, যেহেতু চারটে বাহুই সমান, অর্থাৎ এবারে আমরা আয়তক্ষেত্র দেখব কিভাবে করা যায়। এখানে আমরা রিসেট করে নিচ্ছি, এস টি টার্টেলটাকে শো করছি। এবারে রিপিট 2, এফ ডি 100, আর টি 90, এফ ডি 200,
তারপর আমরা কি দেব আটটি, অর্থাৎ এরকম যাবে গিয়ে আবার এদিকে চলে আসবে আটটি নাইনটি দিয়ে এন্টার। দেখো এটা একটা আয়তক্ষেত্র হলো। এবারে আমরা একটা প্লাস কিভাবে আঁকা যায় সেটা দেখব। প্লাস আঁকতে গেলে এফ ডি ধরো 200, এইবারে বিকে বিকে 100, মাঝখানে চলে আসলাম ব্যাকে, এবারে আটটি 90 দিয়ে এন্টার দিলাম। দেখো ডান দিকে চলে গেল টার্টেলটা। এবারে এফ ডি আমরা 100 করব, আবার বিকে যেহেতু এদিকেও আমাকে নিয়ে যেতে হবে তাই 200 করব। দেখো একটা প্লাস সাইনের মতন হয়ে গেল এইচটি, টার্টেলটা হাইট করার জন্য এইচটি। এরপরে আমরা একটা এইচ তৈরি করব। কিভাবে এইচ করার জন্য আমরা যাব কীরকমভাবে, প্রথমে এটাকে সি এস করব, এসটি করে নেব, এফ ডি এটা আমরা 60 করলাম, আমরা 60 করলাম, এবারে বিকে 30 লিখলাম, তারপরে আটটি 90, এফ ডি 30, এবারে আবার আটটি বা এলটিও করতে পারি, এখানে আমরা আটটি করছি 90, এফ ডি কত করবো, যেহেতু আমি ওটা এফ ডি 60 করেছিলাম তাই এটা আমরা 30 করব, এইবারে বিকে 60 লিখব দিয়ে এন্টার এইচটি। দেখো একটা এইচ অক্ষর হয়ে গেল। তো এবারে আমরা একটা এন কিভাবে করব সেটা দেখি। এন লেখা, এন অক্ষর কিভাবে করা যায়। এন অক্ষর করতে গেলে প্রথমে এফ ডি আমরা এসটি করে নিচ্ছি, টার্টেলটাকে শো করছি, শো টার্টেল, এফ ডি 80, আর টি 135, এইবারে এফ ডি 110, এবারে এল টি 135, আবার এফ ডি 80, এইচ টি। দেখো এন অক্ষর হয়ে গেল। একটা এল অক্ষর কিভাবে তৈরি করা যায় আমরা একটু দেখে নিই। এল অক্ষর তৈরি করতে গেলে আবার শো টার্টেল করছি, এফ ডি 80, বিকে 80, আটটি 90, এফ ডি 40, এইচটি। দেখো এরকমভাবে আমরা এল তৈরি করতে পারি। তো এরকমভাবে বিভিন্ন লেটারগুলো আমরা এরকমভাবে তৈরি করব। তো আমরা কিভাবে একটা সার্কেল তৈরি করতে হয় একটু দেখে নিই। এর আগেও দেখিয়েছি সার্কেল তৈরি করা। রিপিট 360, এফ ডি 2, আর টি 1। দেখো একটা সার্কেল তৈরি হয়ে গেল। এভাবে একটা বৃত্ত আমরা তৈরি করতে পারি। তো আমি লোগো থেকে বেরিয়ে যাব। লোগো থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাই কমান্ড ব্যবহার করা হয়, বিওয়াইই বাই দিয়ে এন্টার দেব লোগো থেকে বেরিয়ে গিয়ে। এইভাবে আমরা লোগো থেকে বেরোতে পারি, বাই কমান্ডের মাধ্যমে লোগো থেকে বেরিয়ে যাওয়া যায়। আশা করি আজকের আলোচ্য বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।